মে মাসের দ্বিতীয় সপ্তাহে পশ্চিমবঙ্গে কোন কোন চাকরির ফর্ম ফিল চলছে আজকের এই সিঙ্গেল ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এই সিঙ্গেল ভিডিওর মাধ্যমে তোমরা দশটি সরকারি দপ্তরের চাকরির আপডেট জানতে চলেছো যেখানে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পাসে তোমরা আবেদন করতে পারবে দশটি চাকরি নিয়ে আলোচনা করব অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরেই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে সো চলুন ভিডিওটি শুরু করা যাক সো এখানে দেখতে পাচ্ছি আমরা একটি ওয়েবসাইটে চলে এসেছি এখান থেকে আমরা সমস্ত চাকরির আপডেটগুলি তোমাদের সাথে শেয়ার করে দেবো এখানে দেখতে পাচ্ছ প্রথম যে চাকরির আপডেট রয়েছে সেটি হল পাঁচ হাজারের বেশি শূন্য পদে কর্মী রিক্রুট করছে এসবিআই ব্যাংকে এবং এসবিআই ব্যাংক রিক্রুট করছে এখানে পশ্চিমবঙ্গেও তোমরা শূন্য পদ পেয়ে যাবে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর তোমরা দেখতে পাচ্ছ পদের নাম হচ্ছে জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস পোস্টে রিক্রুট করছে এখানে আবেদন অলরেডি তোমাদের সাতাশে এপ্রিল থেকে শুরু হয়ে গেছে এবং সতেরোই মে দু সাল পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের মোট শূন্য পদ এখানে রয়েছে পাঁচ হাজার এবং পশ্চিমবঙ্গের জন্য দুশো সত্তর প্লাস ভ্যাকান্সি রয়েছে তোমরা আবেদন করতে পারো এই পোস্টের ক্ষেত্রে এবং এখানে বয়স সীমার ক্ষেত্রে কুড়ি থেকে আঠাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো সরকারি স্বীকৃত কলেজ থেকে তোমাদের গ্র্যাজুয়েট পাস আবেদন করতে পারবে এবং ফাইনাল ইয়ারে তোমরা যদি সেমিস্টার দেবে এমন ছাত্রছাত্রীরাও কিন্তু তোমরা আবেদন করতে পারবে সেহেতু তোমরা অবশ্যই আবেদন করে দিতে পারো এখানে দেখতে পাচ্ছ বিস্তারিত জানতে এখানে ক্লিক হেয়ার অপশন রয়েছে এখানে ক্লিক করে তোমরা অবশ্যই অফিসিয়ালি নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারো এখানে দেখতে পাচ্ছ অফিসিয়ালি ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে এরপর যে চাকরি বিজ্ঞপ্তি রয়েছে সেটি হলো জাতীয় জল উন্নয়ন দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করছে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেখতে পাচ্ছ জিরো সেভেন স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এখানে কোন কোন পোস্টে রিক্রুট করছে দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল হিন্দি ট্রান্সলেটর এছাড়াও জুনিয়র অ্যাকাউন্ট অফিসার এছাড়াও আপার ডিভিশন ক্লার্ক স্টেনোগ্রাফার গ্রেড টু পোস্টে রিক্রুট করাচ্ছে এছাড়াও লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে রিক্রুট করাচ্ছে এই সমস্ত পোস্টের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে আবেদন দশই মে থেকে শুরু হয়ে গেছে লাস্ট ডেট রয়েছে জুন দু হাজার সাল পর্যন্ত আবেদন করতে পারবে এখানে মোট শূন্য পদ রয়েছে বাষট্টি বয়স সীমার ক্ষেত্রে আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ হলেও তোমরা আবেদন করতে পারবে ডিগ্রি কোর্স থাকলেও আবেদন করতে পারবে ডিপ্লোমা কোর্স থাকলেও আবেদন করতে পারবে এখানে এখানে ক্লিক হেয়ার অপশান রয়েছে এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে তোমরা সম্পূর্ণ তথ্য জেনেতে যেতে পারো এবং এখানে অফিসিয়ালি ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইট থেকে তোমরা আবেদন এবং নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারো চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি হলো দুর্গাপুরে স্টিল প্ল্যান্টে কর্মী নিয়োগ করছে তিরাশি জন নার্স রিকুট করছে যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ এখানে তোমাদের নার্স পোস্টে রিক্রুট করছে স্টাফ নার্স পোস্টে রিক্রুট করা হচ্ছে এখানে আবেদন তোমাদের ত্রিশরা মে থেকে শুরু হয়ে গেছে লাস্ট ডেট রয়েছে সতেরোই মে দু হাজার একুশ সাল পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে মোট শূন্যপদ তিরাশিটি রয়েছে এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রিকুট করা হচ্ছে শূন্যপদ তোমাদের অনেকগুলি রয়েছে তিরাশিটি শূন্য পদ রয়েছে এবং তিরিশ বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে জিএনএম নার্সিং বা বিএসসি নার্সিং কোর্স পাস হলেই তোমরা আবেদন করতে পারবে এবং এখানে ইন্টার্নশিপের সার্টিফিকেট থাকলে তোমরা বেনিফিট পাবে আর যদি ইন্টার্নশিপের সার্টিফিকেট যদি না থাকে তাহলেও এক্ষেত্রে ক্ষেত্রে আবেদন করতে পারবে এখানে ক্লিক হেয়ার অপশান রয়েছে এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে তোমরা বিস্তারিত তথ্য জেনে যেতে পারো এবং এখানে দেখতে পাচ্ছ অফিসিয়ালি ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকেও তোমরা নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারো ভেরিয়েবল এনার্জি সাইক্লোটন সেন্টারে বিভিন্ন পদে রিক্রুট করা যাচ্ছে যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর অবশ্যই স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এখানে মহিলাদের জন্য নার্স পোস্টে রিক্রুট করা হচ্ছে এছাড়াও একাধিক পোস্ট রয়েছে আবেদন তোমরা অনলাইনে করতে পারবে এখানে কুড়ি এপ্রিল থেকে শুরু হয়ে গেছে কুড়ি মে পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে মোট শূন্যপদ বাহান্নটি রয়েছে এবং এখানে আঠেরো বছরে কমপক্ষে হতে হবে বয়স তোমাদের মিনিমাম এজ আঠেরো বছর হতে হবে মাধ্যমিক পাস হলেও আবেদন করতে পারবে আইটিআই কোর্স থাকলে আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে এছাড়াও বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় রিক্রুট করা আছে এখানে দেখো তোমাদের বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক হেয়ার অপশন রয়েছে এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে তোমরা বিস্তারিত তথ্য জেনে যেতে পারো বা আমাদের চ্যানেলটিকে ভিজিট করে নিতে পারো আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে এখানে অফিসিয়ালি ওয়েবসাইটেও তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটেও গিয়েও তোমরা অফিশিয়ালি নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারো এরপর যে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি হলো ডি এসএসসিতে তে টিএস ক্লার্ক ড্রাইভার স্টেনোগ্রাফার পোস্টে একাধিক কর্মী রিক্রুট করা হচ্ছে এখানে পদের নামগুলো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ স্টেনোগ্রাফার গ্রেড টু লোয়ার ডিভিশন ক্লার্ক সিভিল মোটর ড্রাইভার এছাড়া এখানে সুকানি এছাড়াও কার্পেন্টার মাল্টিটাক্কি স্টাফ পদে রিক্রুট করছে এখানে আবেদন তোমাদের অলরেডি শুরু হয়ে গেছে পয়লা মে থেকে লাস্ট ডেট রয়েছে বাইশে মে দু হাজার একুশ সাল পর্যন্ত তিরাশিটি টোটাল ভ্যাকান্সি রয়েছে আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে স্টেনোগ্রাফার ড্রাইভার এছাড়াও এলডিসি পদে আবেদন করতে চাইলে সুকানি এছাড়াও কার্পেন্টার এমটিএস পদে আবেদন করতে চাইলে আঠেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এমটিএস পদের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাশ হলি আবেদন করতে পারবে এছাড়াও বিভিন্ন পোস্ট অনুযায়ী আলাদা আলাদা কোয়ালিফিকেশান কথা বলা রয়েছে নোটিশটি ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো এখানে দেখতে পাচ্ছো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ক্লিক হেয়ার অপশান রয়েছে এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে তোমরা বিস্তারিত তথ্য জেনে যেতে পারো বা এখানে দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইট এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকেও তোমরা নোটিশ ডাউনলোড করে বিস্তারিত তথ্য জেনে যেতে পারো এরপর যে চাকরির বিজ্ঞপ্তি রয়েছে সেটি হলো ডিএফসিসিআইএল সি আই এলের মাধ্যমে এক হাজার চুয়াত্তরটি শূন্য পদে কর্মী রিক্রুট করা হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশে এপ্রিল দু হাজার একুশ সালে এখনও পর্যন্ত তোমাদের আবেদন চলছে এখানে জুনিয়র ম্যানেজার এক্সিকিউটিভ এছাড়াও জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে রিক্রুট করা হচ্ছে এখানে আবেদন চব্বিশে এপ্রিল থেকে শুরু হয়ে গেছে এবং তেইশে মে দু হাজার একুশ সাল পর্যন্ত আবেদন করতে হবে মোট শূন্যপদ বারোটি রয়েছে এখানে জুনিয়র ম্যানেজার পোস্টে আবেদন করতে চাইলে আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এক্সিকিউটিভ পোস্টে আবেদন করতে চাইলে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এছাড়াও জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে আবেদন করতে চাইলে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পোস্ট অনুযায়ী আলাদা আলাদা রয়েছে এবং বিস্তারিত তথ্য জানতে এবং নোটিশ ডাউনলোড করতে গেলে এখানে দেখো ক্লিক হেয়ার অপশন রয়েছে এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে তোমরা বিস্তারিত তথ্য জেনে যেতে পারো বা এখানে দেখতে পাচ্ছো অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকেও তোমরা অফিসিয়ালি নোটিফিকেশান ডাউনলোড করে বিস্তারিত তথ্য জেনে যেতে পারো তার উপর যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি হলো ইন্দিরা গান্ধী সেন্টার ফর অটোমিক রিসার্চের স্টাইপেন্ডারি টেনি পোস্টে রিক্রুট করছে এখানে গ্রাজুয়েট পাস হলি আবেদন করতে পারবে তেইশটি জেলা থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে মোট শূন্যপদ রয়েছে তিনশো চব্বিশটি এবং এখানে দেখো আবেদন করার শেষ তারিখ রয়েছে চোদ্দই মে দু হাজার একুশ সাল পর্যন্ত আবেদন করতে পারবে অফিসিয়ালি ওয়েবসাইট তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ টিপিল ডাব্লিউ ডট আইজি সি ডট জিওভি ডট ইন এর অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমরা নোটিশ ডাউনলোড করে বিস্তারিত তথ্য জেনে যেতে পারো বা আমাদের ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে আই বাটনে সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে বা আমাদের চ্যানেলটিকে ভিজিট করে নিতে পারো তাহলে বিস্তারিত তথ্য তোমরা জেনে যেতে পারো মে মাসের দ্বিতীয় সপ্তাহে এই সমস্ত চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেগুলো স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমরা যদি আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকো এবং কোয়ালিফিকেশন যদি থাকে তাহলে অবশ্যই আবেদন করে দেবে এবং ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে কীভাবে আবেদন করবেন এছাড়া অফিসিয়ালি নোটিফিকেশন সহ বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে তোমরা চ্যানেলটিকে ভিজিট করে নিতে পারো তাহলে বিস্তারিত তথ্য জেনে যেতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন বন্ধুদের সাথে ইনফরমেশনটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দেবেন সো আজকের জন্য এইটুকুনি ধন্যবাদ